আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাজিগার পাখির ডিম পাড়ার কতদিন পরে ডিম থেকে বাচ্চা ফুটে। তো ভিউয়ার্স, নতুন যারা পাখাল আছেন তারা এই বিষয়টা জানলে হয়তো তাদের উপকারে আসবে, এই জন্য ভিডিওটি করতেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। তাহলে আমাদের নতুন নতুন পাখি সহ বিভিন্ন তথ্যমূলক ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, বাংলাদেশে এখন দিনে দিনে বাজিগার পালন অনেক বেড়ে গেছে এবং এটা খুবই জনপ্রিয় একটি পাখি। এই পাখি বছরে 3 থেকে 4 বার ডিম বাচ্চা করে, প্রতি 2 মাস 3 মাস পর পরই ডিম বাচ্চা করে। কিন্তু নতুন যারা পাখাল আছেন তারা শখ করে এই পাখি পালন করেন, তো তারা আশা দেখেন কখন তাদের পাখি ডিম পারবে, ডিম থেকে বাচ্চা ফুটবে এবং বাচ্চাগুলোকে সে দেখতে পাবে। তো এই জন্য ভিতরে কৌতূহল থাকায় তারা হয়তো চিন্তা করেন যে বাজিগার পাখি ডিম পাড়া কতদিন পর থেকে বাচ্চা ফুটে। তো সাধারণত বাজিগার পাখি ডিম আপনার সর্বনিম্ন 1টা থেকে 10টা 12টা পর্যন্ত ডিম পেড়ে থাকে। তো ডিম পাড়ার সাথে সাথে কিন্তু দেখবেন বাজিগার পাখি ডিমে তা দেয় না। অর্থাৎ বাজিগার পাখি যদি 5 থেকে 6টা ডিম পারে তাহলে দেখবেন 1 থেকে 2টা ডিম পাড়ার সাথে সাথে কিন্তু ডিমে তা দেয় না। 2-3টা ডিম পাড়ার পর থেকে কিন্তু নিয়মিত ডিমে তা দেওয়া শুরু করে। তো যেদিন থেকে নিয়মিত তা দেওয়া শুরু করবে সেদিন থেকে কিন্তু আপনার 18 থেকে 22 দিনের ভিতরে বাজিগার পাখি ডিম ফোটার সম্ভাবনা থাকে। ইনশাল্লাহ ডিম যদি ফার্টাইল হয় তাহলে 18 থেকে 22 দিনের মধ্যেই বাজিগার পাখি ডিম ফুটে যায়। তো এই জন্য আপনাদের উচিত হবে, বাজিগার পাখি যারা নতুন পাখি পালন করেন তারা কিন্তু একটু এক্সাইটেড থাকেন, বারবার হাড়ের ভিতরে যায় ডিম চেক করেন বা বাচ্চা ফুটলো কিনা দেখেন। আপনারা তো আপনারা এই কাজটা করবেন না, বারবার যদি হাড়িতে যে উকি দেন ডিমে তাহলে কিন্তু পাখি ঠিকমতো তা দিবে না, ভয় পেয়ে যাবে। আর অনেকেই আছেন পাখি ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়েন যে আমার পাখি ডিম দিছে বা আমার পাখি বাচ্চা ফুটছে, এতে কিন্তু পাখি অনেক ভয় পায়। তো এই জন্য আপনারা পাখিকে ডিস্টার্ব কম করবেন, দিনে 1 থেকে 2 বার আপনি দেখতে পারেন, সমস্যা নেই, কিন্তু বারবার যাবেন না। পাখি ডিম পাড়ার পর প্রাইভেসি দিবেন, তাদেরকে ডিস্টার্ব করবেন না, তাহলে দেখবেন পাখি খুব ভালোভাবে ডিম থেকে বাচ্চা ফুটবে এবং বাচ্চাগুলো বড় করবে। তো এই ভুলটা যারা নতুন পাখাল আছে তারাই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকেন। অবশ্য সবারই আশা থাকে তাদের পাখি ডিম পারলে পরে প্রথম পাখি ডিম পারছে, ডিম কতটুকু, ডিমের সাইজ কতটুকু, বাচ্চা ফুটলে বাচ্চা কতটুকু হয়, কেমন হয়, নানা টেনশনে তারা থাকেন এবং নানা কৌতূহল তাদের ভিতরে থাকে। তো এই জন্য আপনি দেখতে পারেন কিন্তু খুব বেশি দেখবেন না। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে জানাতে পারলাম বাজিগার পাখি ডিম থেকে বাচ্চা কতদিনে ফুটে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আরও ভালো ভালো পাখি সহ নানা তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।